পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের শিলচর ইয়াংস্টার ক্লাবের উদ্যোগে প্রয়াত ক্লাব সদস্য তুষারকান্তি নাথের স্মৃতির উদ্দেশ্যে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এই দিন প্রয়াত তুষারকান্তি নাথ ও অসিত শীলের প্রতিকৃতি মাল্যদান করে রক্তদান শিবিরের সূচনা হয়। 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ডক্টর জ্যোতিষ বিশ্বাস, ক্লাবের সভাপতি সৌমেন শীল, সম্পাদক স্নেহজিৎ শীল, সৌভিক শীল, সুমিতা ঘোষাল, শুভ্রনীল নন্দী, সঞ্জীব রায় সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। রক্ত দিয়ে কেমন আপনার অনুভূতি? বর্ধমান রশ্মি ব্লাড ব্যাংক থেকে এসেছি আর এখানে মোটামুটি এস্টিমেটে ধরে রাখছি 50 জনের মতো ডোনার আছে। এখন পর্যন্ত কতজন দিয়েছেন? এখন পর্যন্ত হচ্ছে 32। এটা আমাদের সাতগেছিয়া গ্রাম মেমারি 2 নম্বর ব্লকে আমাদেরই ক্লাব ইয়ংস্টার ক্লাবে রক্তদান পর্বটা চলছে। কার স্মৃতির উদ্দেশ্যে হচ্ছে? এটা আমাদের প্রিয় ক্লাব সদস্য স্বর্গীয় তুষারকান্তি নাথের স্মৃতির উদ্দেশ্যে চলছে। এই রক্ত কারা সংগ্রহ করছেন? এই রক্ত আমাদের বর্ধমানের যে ব্লাড ব্যাংক আছে শিবশঙ্কর সেবা সদন, সৌজন্যে রশ্মি ব্লাড ব্যাংক, তারাই সংগ্রহ করছে। 50 জন বেঁধে দিয়েছে কোভিড সিচুয়েশনের জন্য, তাই আমাদের 50 জনকে নিতে হচ্ছে। একে আমরা সম্মান স্বরূপ একটা করে স্মারক দিচ্ছি এবং তার সঙ্গে একটা ব্যাগ দিচ্ছি, তার সঙ্গে টিফিন, দুধ এবং আনুষঙ্গিক যে জিনিসপত্রগুলো আছে সব কিছুই আমরা দিচ্ছি। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দবার্তা।